হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবসময় ভালো থাকেন সেটা চাই তো আজকে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব। সেটা আপনাদের লাইফ স্টাইলের সাথে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের এখন এমন একটি সময় হয়েছে যে আমরা ফেসবুক থেকে ফেসবুক ছাড়া আমি আমরা অনেক কোনো কিছুই বুঝি না আমরা শুইতে শুতে গেলে ফেসবুক খাইতে গেলে ফেসবুক ঘুমাতে গেলে ফেসবুক তো ফেসবুক যেমন মানুষের জীবনটাকে অনেক পরিবর্তন করছে এবং সেইরকম আবার অনেক সমস্যাও সৃষ্টি করছে তো আপনি এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনার যেটা প্রয়োজন সেটা হলো আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা খুবই খুবই স্ট্রং করা না হলে আপনার ফেসবুকেরই হ্যাক হতে পারে এবং হ্যাক হ্যাক হয়ে অনেক বড় সমস্যার সৃষ্টি হতে পারে যেটা আমরা কিছুদিন দুই দিন আগে দেখেছি যে ভোলার জেলায় যে যে এটা ঘটছে অনেকগুলো মানুষ মারা গেছে খুবই দুঃখজনক তো এরকম সমস্যা আপনার ফেসবুকেরই হ্যাঁ হইলে হতে পারে এবং আপনারা যারা ফেসবুক কম বোঝেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা ফেসবুক দয়া করে ফেসবুক আপনারা ব্যবহার করেন না কারণ ফেসবুক এখন বাংলাদেশে বেশিই অনেক ভুয়া খবর ছড়ায়। এবং আপনারা যদি কোনো পোস্ট শেয়ার করেন অবশ্যই আপনার পোস্টটা ভালোভাবে যাচাই করে নেবেন এবং ভালোভাবে দেখে নেবেন যে আসলে এটা সত্য না কি মিথ্যা তারপর আপনার পোস্টটা শেয়ার করবেন এবং অবশ্যই সেতে তাতে লাইক এবং কমেন্ট করবেন এবং আপনি যে কাজটা করবেন যে আপনার ফেসবুকে আপনি যত পারেন কম ছবি শেয়ার করেন কারণ এটা আপনার আপনার জন্য খুবই ভালো সেটা কী কেন বলছি সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না আপনারা বুঝে নিতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ তো এখন আজকে আমি দেখাবো যে আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটা কিভাবে খুবই স্ট্রং করবেন তো এই জন্য আমি চলে যাই আমার ফেসবুকে এবং ফেসবুকে যাওয়ার পর এখান থেকে আপনারা এই এই সিস্টেমটা যদি আপনারা করে নেন তাহলে আপনাদের ফেসবুক আইডি আপনা আপনার পারমিশন ছাড়া মনে হয় না কেউ এটা হ্যাক করা সম্ভব হবে তো আপনার পারমিশন ছাড়া এই ফেসবুকেটি কোনোভাবে হ্যাক করা সম্ভব না তো অবশ্যই আপনার পাসওয়ার্ডটা খুবই শক্তিশালী দেবেন আমি একটু পরে দেখাবো যে আপনাদের পাসওয়ার্ডটা কিভাবে শক্তিশালী করবেন তো প্রথমে প্রথমে আপনি চলে যাবেন আপনার ফেসবুকে এবং এখান থেকে আপনি চলে যাবেন সেটিংসে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে দিবেন তো এখানে দেওয়ার পর আপনি এখান থেকে দেখুন লেখা আছে প্রাইভেসি এই যে দেখুন প্রাইভেসি শর্টকাট এখানে দেবেন তো এখানে দেওয়ার পর আপনি নিচে চলে যাবেন তো নিচে চলে যাওয়ার পর এখানে দেখুন যে লেখা আছে ইউস দেখুন ইউস টু ফ্যাক্টর অথরিটিকেশন এখানে দিবেন তো এখানে দেওয়ার পর আপনার এখানে একটি নাম্বার চাবে এখানে আপনি ফেসবুক যত কবার লগ ইন করবেন অত কবার কিন্তু আপনার এখানে এখানে আপনার পারমিশন ছাড়া কোনোভাবেই এটা আপনার ই করা সম্ভব না আপনার লগ ইন করা সম্ভব না তো আমি এখান থেকে এখানে দেখুন লেখা আছে গেস্ট স্টার স্টার্ট তো আপনি কি গেস্ট স্টার্টের উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন এখানে নিচে লেখা আছে টেক্সট মেসেজ তো এখানে আমি একটা ডিফারেন্স নাম্বার ইউজ করে দেখাবো আপনাদেরকে তো বার তো এখানে আপনার অ্যাড আসবে তো এই দেখুন এখানে লেখা আছে অ্যাড নিউ ফোন নাম্বার তো আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন এখানে আপনার নাম্বার উঠেতে বলবে তো আমি আমার নাম্বারটা উঠিয়ে দিলাম জিরোয়ান সেভেন তো দেওয়ার পর এখান থেকে দেখুন লেখা আছে কনফার্ম তো আপনি এই যে দেখুন এখানে লেখা আছে কনফার্ম তো আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার আপনার ইসে আপনার ফোনে একটি কোড যাবে কোডটি অবশ্যই এখানে দিতে হবে তো কোডটির জন্য আমরা অপেক্ষা করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু একটি কোর্ট আমার এখানে একটা কোড চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো এই কোডটি আমি আপনাদের সাথে শেয়ার করব না তো এই জন্য এটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো এই কোডটি আপনি কখনোই কারোর সাথে শেয়ার করবেন না আপনাদের কাছে একটি রিকোয়েস্ট তো এটা আস দেওয়ার পর আপনি এখান থেকে কনফার্ম নেক্সট দিবেন। তো নেক্সট দেওয়ার পর এখানে এটা আপনার আশা করি হয়ে যাবে একটু অপেক্ষা করি নেট খুবই দুর্বল পক্ষে দেওয়ার পর এটা আপনার হয়ে যাবে দেখুন এখন টেক্সট ম্যাসেজ তো এখন দেখুন আমি এটা আপনার লগ আউট অন অন আছে তো দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন এটা আমাদের অন আছে তো অফ করতে চাইলে আমি এখানে দেবো তো আমি অফ করতে চাচ্ছি না তো আমরা আপনি দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার এটা আপনার এটা হয়ে যাবে তো এটা আপনি অবশ্যই করে নেবেন আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আপনার ফেসবুকের অংশ এবং আপনি কি পাসওয়ার্ড ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি অবশ্যই পাসওয়ার্ডগুলো এমনভাবে ব্যবহার করবেন যেটা আপনি কিনা আপনার নাম দিলেন তো নাম দেওয়ার পর কিনা একটি অ্যাড্রেস দিলেন এবং কটা সংখ্যা দিলেন তারপর হ্যাশ দিলেন আর তারপর এরকম ছোট বড় মিলিয়ে আপনি সংখ্যাগুলো দিয়ে দিয়ে দিলেন তারপর এখান থেকে আপনি এই সংকেতগুলো ব্যবহার করতে পারেন তো এভাবে যদি আপনি পাসওয়ার্ড দেন তাহলে আপনার ফেসবুক আইডি কোনোভাবেই হ্যাক করা সম্ভব নয় এবং আপনি অবশ্যই টু ফ্যাক্টরি ইউজ করবেন আমি নাম্বার দিয়ে যেটা দেখাইলাম এটা আপনি এভাবে ইউজ করবেন তাহলে আপনার ফেসবুক আইডি কোনোভাবেই হ্যাক করা সম্ভব নয় তো বন্ধুরা এটা ছিল আমাদের এখনকার ভিডিও তো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ